हेलो बंधुरा अल टाइम टिउटोरियल्सर आजकेर भिडियो अपन के पुनराय स्वागत। बंधुरा जदि आपनारा आमार चैनल प्रथम दर्शक हन एवं जदि भिडियोटी आपनादेर भालो लेगे थाके ताहले अवश्य एकटी लाइक एवं सबस्क्राइब किन्तु करे देबेन। बंधुरा बंधुरा आजकेर भिडियोए आमरा टपिके आमरा आलोचना करब जे आमरा जारा डब्ल्यूबीएसईडीसीएल वेस्ट बेंगल स्टेट इलेक्ट्रिसिटी डिस्ट्रीब्यूशन कम्पानी लिमिटेडेर বিদ্যুৎ ব্যবহার করি বা পশ্চিমবঙ্গ বিদ্যুৎ সংস্থা WBSEDCL এর যে বিদ্যুৎ সরবরাহ করে তার যে বিদ্যুৎ আমরা ব্যবহার করি সেই বিদ্যুৎ ব্যবহার করার জন্য যে বিদ্যুৎ মিটার আমরা বাড়িতে যে আমাদের বিদ্যুৎ মিটারটি থাকে সেই মিটারটি যদি কোনো কারণে খারাপ হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের বিল কিভাবে তৈরি হয় এবং বিল তৈরি হওয়ার পরে সেই মিটারটি নতুন মিটারের জন্য কিভাবে আবেদন করতে হয়, নতুন মিটার মানে মিটারটা রিপ্লেস করার জন্য এবং নতুন মিটার লাগানোর সময় সেই কোয়ার্টারের বিলিং কি নিয়মে বা কি হিসাবে হয় তার উপর কিন্তু আজকে আমরা টোটাল আলোচনা করব। বন্ধুরা বন্ধুরা WBSEDCL আমাদের পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম জায়গায় বিদ্যুৎ সরবরাহ করে এবং যে ইলেকট্রনিক্স মিটারগুলো আমাদের বাড়িতে বা চাকা মিটার যেগুলো স্ট্যাটিক মিটার থেকে শুরু করে ডিজিটাল মিটার যেগুলো আছে তো সেই মিটারগুলি যেহেতু একটি ইলেকট্রনিক্স গুডস তো যে কোনো সময় খারাপ হতেই পারে। তো এই খারাপ হয়ে গেল কোনো অসুবিধার কিছু কারণ নেই, কারণ খারাপ হয়ে গেলে সেই তার একটি বিলিংয়ের নিয়ম রয়েছে যেটা ওয়েস্ট বেঙ্গল রেগুলেটরি কমিশন স্টেট রেগুলেটরি ইলেকট্রিক রেগুলেটরি কমিশনে যেমনটি নিয়মে বলা হয়েছে সেই অনুযায়ী কিন্তু বিদ্যুৎ সংস্থা বা বিদ্যুৎ সরবরাহ কোম্পানিগুলো কিন্তু সেই অনুযায়ী বিলটি করে থাকে। তো সেই বিলটি কী হিসাবে হয় আজকে আমরা জানব এবং বিলটি হওয়ার পরে আমাদের মিটার চেঞ্জের জন্য কি করতে হয় তো টোটালটাই জানতে পারবো। তো প্রথমেই বলে রাখি মিটার যখন আপনার বাড়িতে থাকে তো মিটার খারাপ হতেই পারে। এমনি আমাদের যখন বিল রিডার বাড়িতে গিয়ে বিল নেয়, বিল যখন বাড়িতে গিয়ে বিল রিডার যখন বিল নেয় তখন আপনার মিটারে যে ইউনিটটি পড়ে সেই ইউনিটটি দেখে কিন্তু আমাদের এখন স্পট বিল হয়। স্পট বিল মানে আপনাকে হ্যান্ড টু হ্যান্ড বাড়িতে গিয়েই কিন্তু মোবাইলের মাধ্যমে এবং প্রিন্টারের মাধ্যমে স্পট বিলটা বাড়িতে দিয়ে আসে। তো আপনার মিটারটি যদি খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু রিডার যিনি বিল করতে গেছেন বিল রিডারই কিন্তু আপনাকে আইডেন্টিফাই করে বলে দেবে যে আপনার মিটারটি খারাপ আছে এবং আপনি আপনার সেই কোয়ার্টারের স্পট বিলটার মধ্যেই কিন্তু দেখতে পাবেন ওখানে লেখা থাকবে এক জায়গায় মিটার সিমস ডিফেক্টিভ। তো আমি আপনাকে এরপরে স্পট বিলের এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। তো আপনার কাছে এরকম এছাড়াও যদি আপনি নিজে বুঝতে পারেন যে আপনার মিটারের পালস বেশি আসছে বা আপনার মিটারে ডিসপ্লে দেখা যাচ্ছে না, রিডিং দেখা যাচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু মিটারটি খারাপের আওতায় ফেলা হয়। তো এই অবস্থায় আপনাকে মিটারটি যখন সিমস ডিফেক্টিভ দেখাবে তখন বিল রিডার কিন্তু বিলের মধ্যে আপনাকে শো করাবে। তো কেমন হয় সেটা দেখে নিন আপনারা। হ্যাঁ বন্ধুরা দেখুন এই রকম ঠিক স্পট বিলটি আমাদের তৈরি হয় এবং এই স্পট বিলটি যে তৈরি হয় এই স্পট বিলটির যদি আপনি দেখেন যে এখানে প্রিভিয়াস রিডিং প্রেজেন্ট রিডিংয়ের একটি জায়গা থাকে। তো এক্ষেত্রে দেখুন এখানে যেমন এই বিলটির ক্ষেত্রে লেখা আছে অ্যাবভ এস্টিমেট রিডিং ডিউ টু ডোর লক, মানে এটা দরজা বন্ধের বিল হয়েছিল, প্রিমিসেসে রিডার যেতে পারেনি তাই জন্য এই বিলটা করা হয়েছিল। এখানে যে নিয়মে বিলটা হয় আপনার মিটার যদি খারাপ হয় এই জায়গাটাতে লেখা থাকবে কিন্তু মিটার সিমস ডিফেক্টিভ এবং আপনার এস্টিমেট বেসিসে বিল হয়, এই কথাটা কিন্তু লেখা থাকবে এবং প্রিভিয়াস রিডিং এবং প্রেজেন্ট রিডিংয়ের মধ্যে আপনি কিন্তু একটি রিডিং দেখতে পাবেন। এই রিডিংটা কিভাবে হয়? এই রিডিংটা হয় হচ্ছে আপনার আগের বছরে, এটা কিন্তু কোনো কেউ নিজের মতো করে ইচ্ছা মতো করে করে না, এটা স্টেট ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনে যেমনটি বলা আছে নিয়ম যে আপনার আগের বছর ঠিক এই সময় মানে যেহেতু বছরের আপনার 4টি কোয়ার্টারের বিল হয় যদি আপনার এই কোয়ার্টারে খারাপ হয়, ধরুন আপনার এই ডিসেম্বর মাসে খারাপ হলো তাহলে আগের বছর এই কোয়ার্টারে মানে ডিসেম্বর নাগাদ আপনার যে কোয়ার্টারটি ছিল সেই সময় আপনি 90 দিনে যে কারেন্টটি পুড়িয়েছিলেন তার বেসিসে কিন্তু এইবারে 90 দিনে আপনার রিডিং হবে। সাপোজ আপনাকে উদাহরণস্বরূপ আমি দেখিয়ে বলে দিই, ধরুন আগের বছর এই সময় আপনি 90 দিনে কারেন্ট পুড়িয়েছিলেন 900 ইউনিট, তাহলে এই বছর ধরুন আপনার রিডিং তাহলে 900 ইউনিট হলে আপনার 90 দিনে মানে পার ডে 10 ইউনিট করে কারেন্ট পড়েছে। ধরুন এই মাসে আপনার বিল করতে গেছে 89 দিনের মাথায় বা 84 দিনের মাথায়, তাহলে 84 দিনের মাথায় যদি বিল করতে গিয়ে বিল রিডার যদি দেখতে পায় যে আপনার মিটারটি খারাপ বা আপনার ডিসপ্লে দেখা যাচ্ছে না, আপনার মিটারটি ডিফেক্টিভ, তাহলে কিন্তু আপনার কিন্তু একটি এস্টিমেট বিল হবে, যে এস্টিমেট বিলটা হবে কিন্তু আগের বছরের রিডিংয়ের তুলনা করে। তো সে যদি 84 দিনে বিল হয় তাহলে আগের বছর আপনার যেহেতু পার ডে 10 ইউনিট পড়েছিল তাহলে আপনার এবারে 84 দিনের মাথায় 840 ইউনিটের বিল হবে, কারণ বিল রিডার তো 90 দিনেই রেগুলার যেতে পারবে এরকম কোনো নিশ্চয়তা নেই, কারণ আপনার 85 থেকে 95 দিনের মধ্যে আপনার রিডিংটি হবে। তো আগের বারের কোয়ার্টারের ভিত্তিতে কিন্তু এইবারের কোয়ার্টারের বিলটি কিন্তু আপনার হবে এবং আপনাকে কিন্তু এটা সেই অনুযায়ী আপনাকে রিডিং করাতে হবে। এবারে এখানে কিছু প্রশ্ন থাকে যে আপনি বলতে পারেন যে আগের বছর আমি যে কারেন্ট পুড়িয়েছিলাম এবছর পোড়াননি, সেটাও হতে পারে সত্যি। আবার এটাও হতে পারে যে আগের বছর আপনি বেশি কারেন্ট পুড়িয়েছিলেন, কম কারেন্ট পুড়িয়েছিলেন, এইবারে বেশি পুড়িয়েছেন। কিন্তু যদি মিটারটি খারাপ থাকে বা মিটার যদি রিডিং না দেখা যায় বা মিটারটি যদি খারাপ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনিও নির্ণয় করে বলতে পারবেন না যে আপনি কত ইউনিট কারেন্ট পুড়িয়েছেন, এবং বিদ্যুৎ সংস্থা কোম্পানিও কিন্তু বলতে পারবে না যে ওই মিটারে কত ইউনিট কারেন্ট পুড়িয়েছেন। তাই জন্য রেগুলেটরি কমিশন বলছে যে আগের বছর এই সময় আপনি যে কারেন্ট পড়েছিলেন তার বেসিসে কিন্তু আপনার এবারে রিডিংটা বিলটা কিন্তু করে দেওয়া হবে বন্ধুরা। তো এই নিয়মে কিন্তু আপনার বিলটি হয়ে গেল। বিলটি হয়ে যাওয়ার পরে আপনাকে কিন্তু যে বিলটি অ্যামাউন্ট হবে সেটি কিন্তু আপনাকে ইলেকট্রিক অফিসে পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার পরে আপনাকে কিন্তু মিটার চেঞ্জের জন্য লোকাল যে আপনার নিকটবর্তী WBSEDCIL-এর যে কাস্টমার কেয়ার সেন্টার আছে সেই সেন্টারে গিয়ে আপনাকে জানাতে হবে যে আপনার মিটারটি খারাপ, এবং ওনারা আপনার বিলটা দেখলেই বুঝতে পারবেন, কারণ বিলে অলরেডি মিটার সিমস ডিফেক্টিভ বলে কিন্তু অলরেডি লেখাটা থাকবে। তো যেই মুহূর্তে আপনি এই লেখাটা লিখে দেবেন, মানে আপনি দরখাস্ত করবেন, সেই মুহূর্তে কিন্তু বিদ্যুৎ সংস্থা তাদের ক্যাপাবিলিটি অনুযায়ী কিন্তু আপনার মিটারটি যত তাড়াতাড়ি সম্ভব আপনার মিটারটি চেঞ্জ করার জন্য উদ্যোগ নেবে। তো আপনার ওই কোয়ার্টারের বিল তো হয়ে গেল, 90 দিনের কোয়ার্টারের বিল আপনার আগের বছরের হিসাবে হয়ে গেল। কিন্তু এইবার ধরুন মিটারটি আপনার আবার পরের কোয়ার্টার শুরু হলে মিটারটি চেঞ্জ করতে করতে আপনার 30 দিন বা 35 দিন বা 40 দিন বা 45 দিনের মাথায় আপনার মিটারটি লাগাতে গেল। তাহলে ওই যে 45 দিন মিটারটি আপনার পুরাতন মিটারই চলছিল, সেক্ষেত্রেও কিন্তু ওই কোয়ার্টারে আপনার কিন্তু বিল ইউনিট কত হলো ওই 45 দিন বা যেদিন আপনার মিটারটি চেঞ্জ করতে যাবে, তো সেদিন অবধি তো জানা নেই যে ওই মিটারে কত কারেন্ট পড়ছে, কারণ মিটারটা তো খারাপ ছিল। তো নতুন মিটার যেই মুহূর্তে লাগানো হবে, সেদিন থেকে 90 দিন অবধি আপনার নতুন মিটারে যে কারেন্টটা পড়বে, ধরুন 50 দিনের মাথায় আপনার মিটারটি লাগাতে গেছে, তাহলে 50 থেকে 90 দিন, এই যে 40 দিনে ধরুন আপনার 400 ইউনিট কারেন্ট পড়েছে, তার মানে পার ডে আপনি 10 ইউনিট পড়েছেন। তাহলে আপনার প্রিভিয়াস যে 50 দিন, যে কদিন আপনার মিটারটি খারাপ হয়ে পড়েছিল, সেক্ষেত্রে কিন্তু ওই ক্যালকুলেশন করেই নতুন মিটারের কত দিনে কত কারেন্ট পুড়িয়েছেন সেই হিসাবে কিন্তু পুরাতন মিটারের হিসাব করে আপনার কিন্তু নতুন মিটারটাকে চালু করে দেওয়া হবে। এবং নতুন মিটারের বিলিং, নতুন মিটারের বিলের যেমন ইউনিট থাকবে সেরকম পুরাতন মিটারটাকে ঐকিক নিয়মে আপনার হিসাব করে কিন্তু বিলটি করে দেওয়া হবে। এই যে টোটাল প্রসেসটা, এই যে নিয়মটা, এটা কিন্তু স্টেট রেগুলেটরি কমিশনে বলা রয়েছে। এটা শুধুমাত্র WBSEDCIL নয়, এটা কিন্তু আপনার CSC বলুন, DBC বলুন, সবার জন্যই একই নিয়মেই বিল করতে হয়, কারণ এটা রেগুলেটরি কমিশন প্রত্যেকটি সংস্থার জন্য একই, ইলেকট্রিসিটি এক একটি স্টেটের জন্য তার রেগুলেটরি কমিশনের নিয়ম কিন্তু প্রত্যেকটি সংস্থার জন্য এক। তো এইভাবে ধরুন মিটারটি যদি সংক্ষেপে আমি বলি, যদি মিটার আপনার খারাপ হয় তাহলে সেই কোয়ার্টারে আপনার বিলটা হবে হচ্ছে আপনার প্রিভিয়াস বছরের ওই সময় কোয়ার্টারে আপনি কত কারেন্ট পুড়িয়েছিলেন তার অ্যাভারেজ করে কিন্তু আপনার এই বছরে বিলটি করা হবে। এবং তারপরে আপনি লোকাল ইলেকট্রিক অফিসে গিয়ে দরখাস্ত দেবেন, বা সেখানে যদি কোনো ফর্ম্যাট থাকে সেই ফর্ম্যাটটি ফিল আপ করে আপনি জানাবেন যে আপনার মিটারটি খারাপ আছে। বিদ্যুৎ সংস্থা আপনার সেই দরখাস্তের ভিত্তিতে আপনার মিটারটি একবার চেক করবে। মিটারটি চেক করার পরে ওনাদের টেকনিক্যাল পার্সন মিটারটি চেক করার পরে যখন মিটারটি খারাপ বলবেন, তারপরেই কিন্তু আপনার মিটার চেঞ্জ করার জন্য উদ্যোগ নেওয়া হবে। এবং নতুন মিটার যখন আপনার লাগানো হবে, নতুন মিটার যেদিন লাগানো হচ্ছে সেদিন থেকে আপনার যেদিন বিল হবে সেদিনের যে আপনার নতুন মিটারে রিডিং হয়েছে তার বেসিসে বাকি দিনের হিসাব কিন্তু একটা অ্যাভারেজ করে আপনার নতুন বিলের জন্য নতুন বিলটি হয়ে যাবে। তো এই যে কোয়ার্টার যে নিয়মগুলো বিল করা যে হয়, এইভাবে কিন্তু আপনার মিটার যদি ডিফেক্টিভ হয় সেক্ষেত্রে কিন্তু এইভাবে বিল হয়। এবারে কিছু প্রশ্ন থাকে, অনেকে বলেন, যেটা আমি বললাম যে মিটার খারাপের জন্য বিল বেশি এসছে, এগুলো কিন্তু স্টেট রেগুলেটরি কমিশনের নিয়ম অনুযায়ী হয়। সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই জিনিসটা মানতে হবে, কারণ নয় আপনার বিদ্যুতের নয় আপনি ওই সময় কত বিদ্যুৎ পেয়েছেন আপনি যেমন জানেন না, সংস্থা তেমন জানেন না, সেরকম মাঝামাঝি একটি নিয়ম এবং নিউট্রাল প্রসেস রাখার জন্য কিন্তু এই নিয়মে বা এই প্রসেসে কিন্তু বিলটি করা হয়। তো বন্ধুরা, যদি মিটার আপনাদের ডিফেক্টিভ থাকে বা ডিফেক্টিভ হয়, তাহলে আশা করি কি প্রসেসে করলে বা কিভাবে বিল হয় সামান্য এই যে তথ্য, এটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এবং এই সম্পর্কে যদি আরও বিশদে জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি এই রিলেটেড প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে থাকি। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে এবং তথ্যটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমার চ্যানেলে যারা প্রথম দর্শক তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আপনার নোটিফিকেশান মানে অল বাটন ক্লিক করে রাখবেন বন্ধুরা।